ভাই ধন্যবাদ। আসলে এই পরিস্থিতির মধ্যে আপনারে বেশি কিছু বলতে পারবো না, আমরা শুধু বিশুদ্ধ পানির সাপ্লাইটা দিচ্ছি, আর পরবর্তীতে আমরা খাবার সেলাইন আর শুকনা খাবারগুলো আমরা দিব দুই একদিন পরে, কিন্তু আমরা এখন সবার যতটা ফ্যামিলিতে বিশুদ্ধ পানির প্রয়োজন বিশুদ্ধ পানিগুলো আমরা সাপ্লাই দিচ্ছি। আমরা মানবিক টিম সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় আমরা এই কাজটা করতেছি। এখন মানুষের আসলে প্রয়োজন কোন জিনিসটা? এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন পানিবন্দী মানুষগুলোর বিশুদ্ধ পানি প্রয়োজন। পানি পান করলে মানুষ বাঁচতে পারে, কিন্তু এক সপ্তাহ খাবার না খেলেও মানুষ বাঁচতে পারে, এর জন্য পানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ পানিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মানুষের। তো আপনি যারা আমরা ভিউয়ার্স তারা কিতা আহ্বান করবো একটু দোয়া করছেন? অ্যাকচুয়ালি আমরা লাগে দোয়া করতাম, আমরা সিলেটর যারা মানে শহরের মানুষ, এরপরে সিলেটর বিভিন্ন থানা উপজেলা সম্পূর্ণটাই ডুবে গেছে, অনেক মানুষের বাড়িঘর তলিয়া গেছে, কি আমরা শুধু তারার লাগে দোয়া করবা, আর যারা আর্থিক যারা মানে আর্থিক সহায়তা করবা যারা বিত্তমান আছেন সিলেটর মানুষের লাগে, পানি তারপর আপনার খাদ্য সামগ্রী বিভিন্নতা নিয়া। ধন্যবাদ সবাই রে, আমি আসলে খুবই ব্যস্ত যাইরাম। অসংখ্য ধন্যবাদ। এই ভাই আসলে এজন মানবিক মানুষ, তাই একদম প্রশাসনের মানুষ হইয়া প্রতিনিয়ত সিলেট তাইন মানুষের সেবা দিয়া দেয়রা, করোনার সময় দেখছি বা রক্ত যারা ব্লাড লাগে ব্লাড সংগ্রহ করে দেন, অনেক কাজই বাইয়ে করেন। তো আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে এই বাইর লাগিয়া দোয়া এবং মোবারকবাদ জানাইরাম। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াইছি। এরা অনেক মানে 27টা ফ্যামিলি পানিতে ডুবে গেছে, ওদেরকে আমি কিছুটা চিড়া মুড়িগুলো আমি ওদেরকে পেশ করছি, আমার যতটুকু তফিক আছে অতটুকুর মধ্যে। আফা একটু মাতবানি, আপনার বাসা কোনটা? পশ্চিমপাড়া। এখন তো কি পরিমাণ কষ্ট আছে? আপনারা দেখরা যে মানুষের একটা পরিস্থিতি কি পরিমাণ পরিস্থিতি, আমি ওদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আর আজকে 3 দিন যাবত বন্যা, আমি ডুবে ডুবে ওদেরকে আমি দেখতে আসি, আর আমাদের যতগুলো মানে চারিদিকে আছে আমি সব জায়গাতে গিয়েছি, কারণ ওদের প্রতি আমার একটা ভালোবাসা আছে, ওরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি, তার জন্য আজকে আমি এই অবস্থানে আজকে 18 বছর আমি থাকতে পেরেছি, নাহলে আমি থাকতে পারতাম না, ওদের অনেক ভালোবাসা আমার আছে। আপনি একটাও বুঝাইতে চাইরা, আমরা সিলেটি চ্যানেলে লাগে সিলেটি ভাষা আমরা মাত্র, আসলে কি আসলে আপনি একটাও বুঝাইতে চাইরা যে এই মানুষগুলার একটু নাইলে হক বা অধিকার আপনার উপরে আছে? আর বেশিরভাগ অংশ আমি বাইরের ডিস্ট্রিক্টের মেয়ে, আমি হচ্ছে বৈরবের মানুষ, এগুলো আমার কিশোরগঞ্জের মানুষ, এরা আমার মানুষ, এরা আমার আত্মীয়। হ্যাঁ, ওদেরকে যদি আমি পর করে দিই তাহলে আমি আমি নিজেই পর হয়ে যাব, কারণ যতগুলো সিলেটিবাসীর আছে, এখন আমি সিলেটি বউ হয়ে আসছি, এরা সবাই আমার আপন, আর আমি যতটুকু পারি যারা আমার এলাকাতে আছে তাদেরকে আমি সহযোগিতা করতে চেষ্টা করছি ছোট মানুষ হিসাবে, কারণ আমি একজন ছোট একটা লেডি, ঠিক আছে, এতটুকুই আমি ওদের জন্য। আমি আপনি যে তারার শুকনা খাবার দিরা, বর্তমানে আসলে তারার কি তার অভাব খুব বেশি? তাদের খাবারেরও কিছু দরকার আছে, আমি আরো আরো ওদেরকে আমি স্যালাইন পরে দিব, এখনো তো স্যালাইনের সময় আসেনি, আমি ওদেরকে স্যালাইন দিব, ওদেরকে আমি চিড়া মুড়ি তারপরে চিনি গুড় তো পাচ্ছি না, তারপরে পানি একটু ছোট প্যাকেট করে মিনি প্যাকেট করে আমি দুধ দিচ্ছি ওদেরকে, যাতে ওরা বাচ্চারা খেতে পারে। আর তারপরে আমি স্যালাইনের ব্যবস্থা করব, ওদেরকে আমি স্যালাইনও দিব, কারণ এই যে যখন পানিটা কমে যাবে তখনই ডায়রিয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, তাদের জন্য আমি স্যালাইনের ব্যবস্থা করে দিব, স্যালাইন আমি ওদেরকে আমি দিব। আমরা সিলেট টু লন্ডন যারা দেখরা দেশ বিদেশ থেকে, আপনারে আপনি তারারে না সিলেট না তারা তারারে কিতা আহ্বান জানাই বাতে না? অবশ্যই আমি চাই, কারণ আমার হাজবেন্ডও লন্ডন থাকে, তারপর আমার আমার ব্রাদার থাকে, আমার ভাই ভাতিজিরা থাকে, সবাই আমার লন্ডনে থাকে, তাদেরকে বলছি যারা দেখতেছে এই ভিডিওগুলা দেখবে তারা, আমরা অবশ্যই আমি কামনা করি যে গরিবের পাশে এসে দাঁড়া, কারণ ওদের তো অ্যাভেলেবেল টাকা আছে ওদের নাই, ওদের পাশে যদি এই সময় একটু দাঁড়া তারা হয়তো বা কিছুটা নিস্তার পাবে, এই ওরা থাকতে পারতেছে না বিভিন্ন জায়গাতে ওরা থাকতেছে। আমি দোয়া করি, আমার হাজবেন্ডকেও বলি, আমার ভাই ভাতিজিরা দেখে বলি, সবাইকে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলি, সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি সবচেয়ে খুশি হব, কারণ এরা আমার আপন মানুষ, তাদের জন্য আমি আছি, নাহলে আমি থাকতে পারতাম না, কারণ আমার আমার হাজবেন্ড তো অলরেডি লন্ডনে থাকে। এতটুকুই আমি আমি চেষ্টা করছি যে ওদের পাশে দাঁড়ানোর জন্য, আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো, ও যতদিন বন্যা থাকবে ততদিন আমার আমি পানিতে থাকবো।
আমি পানিতে থাকতে চাই, ওদের সাথে থাকতে চাই। আমি প্রতিদিন ওদেরকে দুবেলা হলো আমি ওদেরকে দেখে যাব, ওরা কি অবস্থান আছে, ওরা কি করছে, ভালো আছে কিনা, ওদের সাথে আমি একটু গল্প করে যাব। খাওয়াটা কিন্তু বড় জিনিস না, ওদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলা আমরা এক বইন, আমি আসলে দেখিয়া এই মানবিক তানখতা গুলা শুনিয়া বা এই যে মানবিক খাজ খোরা এগুলা দেখিয়া আসলে আমরা অনেক কিছু শিকার আছে। তাই একজন মহিলা হইয়া এই ফানির মাঝে দহকা আটুর উফরে ফানি, এই ফানির মাঝে তাই একজন মহিলা হইয়া তাই যদি আজকে ই যারা কষ্টর মাঝে আছে হত দরিদ্র মানুষের পাশে তাই দাঁড়াইতে পারেন, তা আমরা অনেক তান লাগান হাজার হাজার কোটি টাকার দ্বারার মালিক আছি, অনেক পুরুষ আছি, আমরা কিন্তু ই সাইটে দিয়ে আইরাম না বা ই মানুষগুলার পাশে দাঁড়াইরাম না। আমরা এই বন্যার ফানি লইয়া অনেক টিকটক বানাইরাম, টোল করলাম, অনেক নাটক করলাম, আসলে আমরা মানুষ হয়ে গিয়ে দাঁড়াইছি আজ দেখো কা। আজকে আমরা সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে, মানুষে আহাকার করে, মানুষ বিপদের সময় ফানি ফান না, বিশুদ্ধ ফানি নাই, খাবারের অভাব, এরপরে আপনার চুলার মাঝে আগুন ধরেন না। আজকে আমরা ইয়া ফরে আমি সিলেট টু লন্ডন থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সেলুট জানাই, মহান আল্লাহ আপনারে হাজার বছর মানুষের কল্যাণে মানুষের বিপদের সময় আপনি মানুষের জন্য পাশে দাঁড়াইতে পারেন। আমরা আপনাদেরকেও আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, যে আপনারা আমাদের মাঝে এসছেন, আপনারা দেখতেছেন, ঘুরতেছেন, এটাও আমাদের অনেক কিছু চাওয়া, অনেক কিছু পাওয়া। আমাদের এক ভাই আছেন, উনিও কিছু বলুক, উনাদের উনার আসেন আসেন আসেন, আপনারা তো সমস্যাতে আপনি সমস্যা আছেন, আসেন আসেন, কারণ ওনাদের জন্যই আমি এসেছি, ঠিক আছে, নাহলে আমি আসতাম না।